সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনু চৌধুরী। দর্শক, আপনারা সবাই জানেন যে করোনা মহামারীর এই সময়টাতে করোনা সংক্রমণ একটা সময় কমে গেলেও এখন আবার বেড়েছে। অমিক্রনের দাপটে এখন সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় অমিক্রন উপসর্গ ও সতর্কতা। আর এই বিষয়ে আলোচনা অংশ নিতে আমাদের সাথে আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। চলুন দর্শক, কথা বলছি আমাদের অতিথির সাথে। আর আপনারা যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। ডাক্তার এম ইয়াসিন আলী স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রথমে আমি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, বর্তমানে করোনা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বর্তমান অমিক্রনের সবচেয়ে একটা ভয়াবহ সময়ে আমরা কথা বলছি, যে সময়টাতে সারা বিশ্বব্যাপী অমিক্রনের এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে হুহু করে বেড়ে যাচ্ছে আমাদের আক্রান্ত হার। আপনি জেনে থাকবেন যে গত কেন প্রায় 10,000-এর মতো শনাক্ত করে, যেটা কিন্তু আসলে খুবই অ্যালার্মিং। আসলে আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে যার যার জায়গা থেকে। এবং প্রথম থেকেই কিন্তু আমরা বলে আসছি কিংবা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন যে আমাদের ব্যক্তিগত সচেতনতা এটার বিকল্প নেই। আমরা যে যত বেশি সচেতন হবো, আমি আমার নিজেকে যেমন প্রোটেক্ট করতে পারবো, আমার পরিবারকে প্রোটেক্ট করতে পারবো, এবং আলটিমেটলি আমার সমাজ, আমার দেশ, সবাই আমরা প্রোটেক্ট হবো। জি, এই অমিক্রনে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে উপসর্গে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? উপসর্গের মধ্যে আমরা যে বিষয়গুলো এখন লক্ষ্য করছি, আমাদের দেখছি আমাদের সাধারণ মানুষের মধ্যে নর্মাল ফ্লুতে যে উপসর্গ গুলো যেমন থাকে, যেমন সর্দি, একটু জ্বর জ্বর ভাব, একটু কাশি, গলা ব্যথা, এই ধরনের উপসর্গ বেশি। এবং খুব দেখা যাচ্ছে যেমন পরিবারে একজনের হলে সেই পরিবারের মাল্টিপুল পার্সন এফেক্টেড হচ্ছে এবং খুব দ্রুত। যেমন আগের যে অনুষ্ঠানের আগের যে ভেরিয়েন্ট গুলো আমরা পেয়েছি, যেমন ডেল্টা ভেরিয়েন্ট কিংবা আরো অনেকগুলো ভেরিয়েন্ট ছিল, যেগুলো কিন্তু খুব স্লোলি ছড়াচ্ছে, এখন কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। তবে আসার ব্যাপার হলো এখন তো কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব সিভিয়ারিটি কিন্তু কম হচ্ছে, যে আমাদের সাধারণ হসপিটাল গুলোতে বেড কিন্তু এখনো খালি এবং অনেক জায়গায় করোনা ইউনিটও খালি আছে। দ্যাট মিন্স যে হারে শনাক্ত সেই তুলনায় হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা কম, এটা আসার ব্যাপার। তবে এটা কতক্ষণ যে এই অবস্থানে থাকবে সেটা আসলে বলা কঠিন। আমরা এর আগে কিন্তু দেখেছি ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যাদের কোমরবিডিটি ছিল, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন বা কিডনির রোগ দীর্ঘমেয়াদী, তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশি ছিল। তো অমিক্রনের ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যেটা সংক্রমণ ক্ষমতা অনেক বেশি কিন্তু হয়তো জটিলতা খুব বেশি হবে না। সেক্ষেত্রে এখন যারা ডায়াবেটিস বা হাইপারটেনশন আক্রান্ত আছেন, যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি কেমন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। আসলে কোমরবিডিটি যাদের আছে, আমরা প্রথম থেকে বলে আসছি, বিশেষ করে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ কিংবা এই জাতীয় দীর্ঘমেয়াদী রোগ থাকে, তাদের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির কথা আমরা বলে ধরি কিন্তু কম থাকে, এবং যার ফলে তাদের এই ভাইরাস যে কোনো ডিজিজ বা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা কিন্তু তাদেরকে খুব দ্রুত কাবু করে ফেলে। এই জন্য আমরা সবসময় যে জিনিসটাকে এমফেসিস দিচ্ছি যে অবশ্যই যাদের এই ধরনের কোমরবিডিটি আছে তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। তাছাড়াও আপনি জানেন যে কোভিড ভ্যাকসিন আমাদের দেশে অলরেডি একটা সংখ্যায় মানুষ পেয়ে গেছে, যারা পাননি তাদের দ্রুত কোভিড ভ্যাকসিনের টিকাটা নিয়ে নেওয়া, কারণ এটা দেখেন যে তাদের ইমিউনিটি বাড়াতে অনেক কম সাহায্য করছে, বোধ ফিজিক্যালি এবং মেন্টালি। যা দেখবেন যে বুস্টার ডোজ তাদের নেওয়া দরকার, বিশেষ করে অ্যাভাব 60 বা এখন তো অ্যাভাব 50 হলে দিচ্ছে, কিংবা ফ্রন্ট লাইনার যারা যারা বিভিন্ন চিকিৎসা পেশা সহ যারা আপনার জনগণের সাথে সম্পৃক্ত যে পেশায়, আমরা যেমন আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী মিডিয়া, এরকম যারা জনগণের সাথে সম্পৃক্ত তাদের অবশ্যই বুস্টার ডোজ নিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং যারা এখনো টিকা আওতায় আসেনি তাদের অবশ্যই দ্রুত টিকা নেওয়া উচিত। জি, তা তো অবশ্যই, এখন টিকাদান কর্মসূচি কিন্তু সফলভাবেই পরিচালিত হচ্ছে। আরেকটি বিষয়, টিকা কিন্তু কোনো রকমেই বলা যাবে না যে 100% ক্ষেত্রে সুরক্ষা দিবে, তারপরও এই অমিক্রনের ক্ষেত্রে কি কোনো রকম জরিপ আছে যে কতটুকু পর্যন্ত সুরক্ষা দিতে পারে? আসলে
আসলে কি মানে প্রতিনিয়তই তো করোনাটা রূপ বদলাচ্ছে, তো এখন আমাদের যে ভ্যাকসিনেশন গুলো কার্যক্রম চলছে সেগুলো কিন্তু তখন যেমন ডেল্টা ভ্যারিয়েন্টের আগে কিন্তু সেই ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কিন্তু জটিলতা কম হয়েছে, তারা হয়তো আক্রান্ত হলেও তাদের জটিলতাটা কম হয়েছে, তাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা থাকলেও তাদের খুব বেশি অসুবিধা হয়নি। এবং এই নতুন অমিক্রনের ক্ষেত্রে অনেকটা সম্পর্ক হার যদিও বেশিরভাগ জি। আরেকটি বিষয়, যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেই কিন্তু নিজে নিজেই বাসায় ওষুধ সেবন করছেন। যখন করোনা প্রথম আসলো সেই সময়টাতে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধপত্র নিজেরাই খেয়েছেন, তো এই সময়টাতে আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন যদি ফ্লু লাইক ইলনেসে তারা আক্রান্ত হয়, মোস্ট প্রবাবলি এখন ধরেই নিতে হবে হয়তো অমিক্রন সংক্রমিত হয়েছে, সেক্ষেত্রে কি ধরনের ওষুধ আর তারা সেবন করতে পারেন, আর সেই বিষয়টি সম্পর্কে জানবো। তবে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আসছি। দর্শক, তার আগে আপনাদের বলে দিচ্ছি আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ, হেড নেক সার্জন এবং সাবেক বিভাগীয় প্রধান সশস্ত্র বাহিনী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দর্শক। আমি দর্শকের একটি ফোন নিতে চেয়েছিলাম কিন্তু দুঃখিত, দর্শকের ফোনটি হয়তো বিচ্ছিন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে আবারও তিনি আমাদের সাথে যুক্ত হবেন, আমরা ফিরছি আলোচনায়। মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছে এবার একটু জানতে চাই বর্তমান করোনা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রতিরোধে আমাদের আসলে কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি করোনা পরিস্থিতি আমরা সবাই জানি যে বর্তমানে করোনা পরিস্থিতি খুব দ্রুত গতিতে আগাচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা তুলনামূলকভাবে অনেক বেশি দুর্বল কিন্তু সংক্রমণ করার ক্ষমতা অনেক বেশি। জি, আমরা এই বিষয়টি নিয়েই কিন্তু ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের সাথে কথা বলছিলাম। স্যার, আপনার সাথে আবারও আমরা কথা বলবো। ডাক্তার এম ইয়াসিন আলী, আপনার কাছে যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে এই সময়টাতে কি ধরনের ওষুধ সেবন করতে পারেন? আমরা যেটা সবসময় গুরুত্ব দিয়ে বলি যে আমাদের যারা যে যেখানে আক্রান্ত হন না কেন, নিজে নিজে ওষুধ নিজে খাওয়াটা কখনো উচিত নয়। আপনি দেখেন আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু একই কথা বলি যে আমরা কখনো নিজে আইন হাতে তুলে দিব না, ঠিক তেমনি ওষুধের কিন্তু অনেক ধরন রয়েছে এবং প্রত্যেকটা রোগের মানে অনেকগুলো ভ্যারাইটি থাকে এবং রোগীর সিভিয়ারিটি কেমন, তার এজ, তার অকুপেশন, অন্যান্য ডিজিজ আছে কিনা, যেটা কোমরবিদ্যার কথা বললেন, আসলে সবকিছু বিবেচনায় ওষুধ কিন্তু ভিন্ন ভিন্ন, কারোর জন্য স্পেসিফিক একটা ওষুধ নাই যে এই সমস্যা হলে ওষুধটা খেয়ে নিতে পারেন। আসলে আপাতত দৃষ্টিতে আমরা যেটা বলি যে কোনো সিগার কিংবা যদি সর্দি কাশি থাকে সেক্ষেত্রে যদি প্যারাসিটামল থাকে তো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে, বাট আপনি অ্যান্টিভাইরাল লাগবে কিনা, আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা, এই ধরনের যে সমস্যা চলছে আপনাকে অবশ্যই দুটো হাসপাতাল জিনিসের কর্ণপন্ন হয়ে তার সেই নির্দেশিত ডোজ অনুযায়ী আপনার ওষুধ খেতে হবে, অন্যথায় কিন্তু হিত বিপরীত হতে পারে, যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি খেয়ে ফেললেন, আপনার কাছে কিন্তু আরো ক্ষতিকর। প্রতিটি রোগীর ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা আসলে বিশেষায়িত, এক একজন রোগীর জন্য চিকিৎসা পদ্ধতি এক এক রকম হবে, সেটি অবশ্যই একজন চিকিৎসক নির্ধারণ করবেন। আরেকটি বিষয় জানতে চাই, কাদের ক্ষেত্রে আসলে হসপিটালে ভর্তি হওয়ার ইন্ডিকেশন আছে, কারণ কখন মানুষ বুঝতে পারবে যে হয়তো আমাকে এখন হাসপাতালে যেতে হবে, ভর্তি হতে হবে, অক্সিজেন নেওয়ার একটা বিষয় আছে, সেই ডেঞ্জার সাইনগুলো কি কি? অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যদি রেড ফ্ল্যাগ সিনড্রোম ধরি যে যখন মানুষের খুব কঠিন অবস্থা, তারপরেও আমরা বলবো যে দীর্ঘমেয়াদী কারো এই উপসর্গগুলো ভালো হচ্ছে না, তখন তার নিজেকে পরামর্শ নেবেন, উনি যদি মনে করেন যে হসপিটালাইজ হওয়ার দরকার রেফার করুন। তবে কিছু রেড ফ্ল্যাগ সিনড্রোমের কথা বলি, যেমন তারা যদি স্যাচুরেশন লেভেল অনেক কমে যায়, যেটা আমরা এখন অক্সিমিটারের মাধ্যমে বাসায় দেখতে পারি যে আমাদের অক্সিজেন যদি শ্বাসজনিত সমস্যা আছে, এই ধরনের রোগীদের এমনিতেই কিছু
সমস্ত এই শীতের সময় কিংবা এই ওয়েদার সময় থাকে, তাতে যদি করোনার সংক্রমণের ফলে তার মনে হচ্ছে তার অনেক করছে, তাহলে অবশ্যই দেরি না করে একদম নিকটস্থ হসপিটালে ভর্তি হওয়া উচিত বলে আমরা মনে হয়। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়েছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আকরাম হোসেন। জি দর্শক বলুন। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। বয়স 70, বয়স 70। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে বুস্টার সম্পর্কে, যে একটু আমার কিছুদিন আগে একটু তৎপর দেখলাম, এটা কি কতদিনের মধ্যে পাওয়া যেতে পারে? আমরা বৃদ্ধ মানুষ এই প্রতীক্ষায় আছি, এটা আপনারা জানেন কিছু কি? জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। স্যার আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। আসলে দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো, বুস্টার ডোজ ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে, ঢাকাতেও শুরু হয়েছে। আপনি কোন এলাকার বাসিন্দা আমি জানি না, তবে আপনি আপনার নিকটস্থ যে কেন্দ্রে থেকে আপনি আপনার ভ্যাকসিনটি নিয়েছিলেন ওখানে যোগাযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে হয়তো রেজিস্ট্রেশন ছাড়াও যদি আপনার কিছু কমরবিডিটি কিংবা সিনিয়র সিটিজেন হিসেবে আপনার কিছু অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে হয়তো ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। জি মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাই, অনেকেই কিন্তু এখন শুধুমাত্র জ্বর, ঠান্ডা কাশি, খুশখুশে কাশি, এই বিষয়গুলো নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে আপনি চিকিৎসার জন্য কি পরামর্শ দিতে চান? ধন্যবাদ। অ্যাকচুয়ালি সর্দি কাশি জ্বর গলায় ব্যথা সিজনাল চেঞ্জের জন্য হতে পারে, আবার করোনার কারণেও হতে পারে। যেহেতু এখন করোনার সময়, প্রথমেই মানুষের মনে স্ট্রাইক করে যেহেতু আমার সর্দি কাশি গলায় ব্যথা, নিশ্চয়ই আমার হয়তো বা করোনা হতে পারে। ফ্যামিলিতে একাধিক ব্যক্তি কিন্তু এখন এই সংক্রমণে সংক্রামিত হচ্ছে, এটা কমন কোল্ডের জন্য হয়। আমরা অতীতেও এই চিকিৎসা করে এসেছি। চিকিৎসা কিন্তু সিমটোমেটিক, একটা নর্মালি আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি হাসি কাশি বন্ধ করার জন্য। যদি ব্যথা থাকে তাহলে আমরা প্যারাসিটামল ট্যাবলেট একটা করে দিনে তিনবার, বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী, অনেক সময় মেজারমেন্ট করে বাচ্চাদেরকে দিয়ে থাকি। এবং যদি তাদের সর্দি থাকে নাকে, তাহলে নাকটা পরিষ্কার রাখার জন্য আমরা অ্যান্টাজল নেজাল ড্রপ ইউজ করে থাকি, এই জাতীয়। বাচ্চাদের ক্ষেত্রে হয়তো নর্সল ইউজ করি। কোনো কোনো ক্ষেত্রে যদি তাপমাত্রা বেশি দেখি তখন আর রিস্ক নেই না, তখন একটা অ্যান্টিবায়োটিক আমরা স্টার্ট করি। করোনার ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, ভালো খাবারের অ্যাডভাইস করি। একটা জিনিস রুগীদের মনে রাখতে হবে, যখনই রুগীরা, কোনো রুগী বা কোনো ব্যক্তি রুগী হয়ে যায় তখনই কিন্তু খাবারের যে ইচ্ছাটা তা কিন্তু তার কমে যায়। জি আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, তবে একজন দর্শক আছেন, দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি চট্টগ্রাম থেকে বলছি। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি সেকেন্ড টাইম করোনা আক্রান্ত। তো গত 5 দিন যাবত আমার গলা ব্যথাটা অত্যন্ত বেশি, জ্বরটা কমে গেছে। আমি মগদা ক্লেপ খাচ্ছি, এইটা অলি এবং সাথে ডোকোপা। তো আমার যেটা মেইন কমপ্লেন্স হচ্ছে, রাতে আমার প্রচন্ড গলা ব্যথা থাকে, এটা কমতেছে না। জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। মেজর হাবিবুর রহমান স্যার, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। আচ্ছা ধন্যবাদ আপনার। অ্যাকচুয়ালি গলায় ব্যথা করোনা দ্বিতীয়বার, এটা আমরা আমাদের ডে টু ডে লাইফে কম বেশি ফেস করে আসছি। অনেকের দ্বিতীয়বার করোনা, তৃতীয়বার করোনা, চতুর্থবার করোনা, করোনা ডায়াগনোসিস হয়নি, এরকম বহু রোগী আছে যারা এখন আর করোনাকে তোয়াক্কাই করছে না। আসুন, যদি এবার গলা ব্যথা হয়ে থাকে কোনো অবস্থায়, গলা ব্যথা থেকে থাকে, তাহলে আপনার গলা ব্যথার যে নর্মাল যে চিকিৎসা যেটা আছে, যেমন গরম পানি লবণ দিয়ে গরগলা করা, গলা ব্যথার জন্য একটা মেডিসিন আমরা প্যারাসিটামল খেতে পারি রুটিনলি, ওয়েট করতে পারি। তারপরে যদি মনে করি গলার ভিতরে একজন চিকিৎসককে দেখানো যেতে পারে, যদি চিকিৎসককে না দেখান আপনি বাড়ির ভিতরেও যদি মনে করেন টর্চ লাইট দিয়ে দেখবেন যে টনসিলে কোনো রকম লাল হয়ে গেছে,
অথবা সাদা দেখা যাচ্ছে, স্পট দেখা যাচ্ছে, আপনি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন। আমরা আপার রেসপিরেটরি ইনফেকশনের সাধারণত অ্যামোক্সিসিলিন বা মক্সাক্লেভ এই জাতীয় ওষুধ প্রিফার করি। এগুলো আপনি যে কোনো একটা স্টার্ট করেন, খান, দেখবেন যে আপনার গলায় ব্যথা একদিন দুই দিন অথবা তিন দিনে ভালো হয়ে গেছে। এটা নিয়ে ভয়ের কিছু নেই। আর যদি আপনি মনে করেন যে না আমার করোনার মতোই একই রকম সিমটম, আপনি যদি র্যাপিড টেস্ট করাতে চান আপনি র্যাপিড টেস্টটা করিয়ে হয়তো কনফার্ম হতে পারেন। যদি মনে করেন যে সিমটমটা একই, আমি কিন্তু র্যাপিড টেস্ট করাবো না, আমি মেডিসিন খাবো, ভালো খাবার খাবো, আমি ফ্যামিলিতে নিজেকে একটু আইসোলেট রাখবো, বাচ্চারা আছে বা বাসায় আর কাজ যারা আছে তাদের থেকে একটু দূরে থাকবো মাত্র দুই দিন অথবা তিন দিন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। পাঁচ দিন অপেক্ষা করেন, পাঁচ দিনে যদি আপনি ভালো হয়ে যান আপনি সুস্থ, বাসায় আর কারো হয়নি, ব্যাস ফার্স্ট ক্লাস। যদি দেখেন পাঁচ দিনে ভালো হচ্ছেন না, অক্সিজেন স্যাচুরেশন ফল করতেছে, আপনি হাসপাতালে শরণাপন্ন হন, হাসপাতালে যে একটু দুই একটা ইনভেস্টিগেশন করান। যদি দেখেন লাংসে ইনভলভমেন্ট বেশি আছে, যদিও এখন অমিক্রনে কিন্তু লাংসে অত বেশি ইনভলভমেন্ট নাই, অতএব লাংসে এখন শ্বাসকষ্ট খুব কম, অক্সিজেন স্যাচুরেশন অত ফল করছে না, সুতরাং আপনার ভয়ের কিছু নাই। আমার মনে হয় এই লাইনে যদি আপনি থাকেন এবং এইভাবে যদি চিকিৎসা নেন, আর একজন চিকিৎসকের পরামর্শ এখন অনলাইনেও দেওয়া দিচ্ছে চিকিৎসকরা, আপনি যেও দেখাতে পারেন, মানে যে দেখানোর পরে যদি মনে করেন কনফার্ম হয়ে গেলেন, ব্যাস আপনি অ্যাকর্ডিংলি চললেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। জি ধন্যবাদ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার। আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, যারা অমিক্রনে আক্রান্ত হচ্ছেন, যেহেতু খুবই অল্প উপসর্গ হচ্ছে, জ্বর ঠান্ডা কাশি, যেটা সিজনাল ফ্লু আমরা সবসময় এরকম পেয়ে থাকি, তো তাদের ক্ষেত্রে আসলে কর্মক্ষেত্র থেকে বিরতি নেয়ার বিষয়ে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? ধন্যবাদ। আসলে এই বিষয়টা আমি আমাদের আপনার যদি কারো এখানে উপসর্গ থাকে তাহলে করে নেওয়া, কারণ হল কি যদি সে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই আইসোলেশনে থাকতাম, তার মাধ্যমে তার সহকর্মী তার পরিবারের লোকজন যেন আক্রান্ত না হয় এই বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংক্রমণটা যদি খুব বড় বড় আকারে বেড়ে যায়, যদিও এটার উপসর্গ কম কিংবা কমপ্লিকেশন কম আমরা এখন পর্যন্ত পাচ্ছি, কিন্তু এটা যদি কোনো কারণে যদি এটা খুব মারাত্মক আকার ধারণ করে তখন আমাদের সামাল দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না, কারণ যে হারে আক্রান্ত হচ্ছে যদি এটা কমপ্লিকেশন বেশি হয় তখন আমরা এটাকে সার্ভাইভ করানোর পেশেন্টদেরকে জরুরি চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই জন্য আমরা এটা যদি কোনোভাবে অবহেলা করবো না, আমরা যদি তার এখানে উপসর্গ থাকে এবং যদি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভালো না হয় অবশ্যই আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে কিংবা যদি কেউ অফিসিয়াল জবে থাকি তাহলে প্রথমেই আরটিপিসিআর হোক কিংবা র্যাপিড টেস্ট হোক যে পদ্ধতিতেই হোক তাকে দেখে নেওয়া উচিত। দেখে নিলে যদি তার উপসর্গের সাথে পজিটিভ থাকে তাহলে সে অবশ্যই আইসোলেশন করতে হবে। জি আমাদের সাথে তাহলে সিগন্যাল ফ্লু হিসেবে ধরে সে অফিস করতে পারে, কিন্তু তাকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করা। জি আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শকের লাইনটি মনে হয় কেটে গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও দর্শকের সাথে যুক্ত হব। মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই, এই আমরা কিন্তু জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে যে 6 তারিখ পর্যন্ত কোনো রকম স্কুল কলেজে পরীক্ষা নেওয়া যাবে না, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো, এবং এখন যেরকম সংক্রমণ দেখছেন কোনো লকডাউনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন কি? প্রথমত আমি একটা কথা বলি যে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সময় উপযোগী এবং সেটা আমাদের মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কাদের জন্য খুলবো? যারা করোনায় আক্রান্ত হবে তাদের জন্য। তো তারা যদি বাসায় থাকে, তারা যদি সংক্রামিত না হয়ে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যেতে পারে, হয়তো বা দেখা যাবে করোনায় এই মাস অথবা আগামী মাস, খুব বেশি হলে মার্চ মাস পর্যন্ত টিকবে না। সুতরাং এই দুই একটা মাসের জন্য, তার মধ্যে ফেব্রুয়ারি মাসে অধিকাংশ ছুটি, অতএব সরকার যথেষ্ট মানে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছে। এখন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার চাইতে আমাদের নিজের জীবনকে বাঁচাতে হবে, বাঁচাতে গেলে কি করতে হবে, বাঁচাতে গেলে আমরা সংক্রমণ ঠেকাতে হবে। সংক্রমণ ঠেকানোর এখন কি পদ্ধতি? একমাত্র আমরা মাস্ক ব্যবহার করলেই কিন্তু আমরা সংক্রমণ ঠেকাতে পারি, এবং আমাদের একটা রাস্তা মাত্র শ্বাস নালীতে করোনা প্রবেশ করে, সেটা হচ্ছে নাক আর মুখ দিয়ে। তো সেটা যদি আমরা 100% নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, আমি মনে করি না এই মুহূর্তে লক
জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছি, মোহাম্মদ কাদের হোসেন। জি দর্শক বলুন। আমি বলতে চাচ্ছিলাম ডাক্তার সাহেবের কাছে যে আমি একজন ডায়াবেটিসের রোগী, আমার ডায়াবেটিসটা 13-14 নিচে কোনো সময় নামে না, 14 নিচে কোনো সময় নামে না, এবং আমি একবার স্টপ করছি এবং আমার কিডনিতে ইনফেকশন আছে। তো আমি বলতে চাচ্ছিলাম, আমি করোনার 2 ডোজ টিকা নেওয়া হয়েছে আমার সিনোফার্মেরটা, এখন এই যে বুস্টার ডোজের জন্য সরকার বারবার বলতিছে, আমাদেরকে বুস্টার ডোজটা কি নেওয়া জরুরি কি না, আমি এভাবে থাকলে আমার কোনো ইয়ে আছে? জি ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্ন উত্তরটা দিব কিন্তু একটি বিরতির পর। দর্শক ডাক্তারের চেম্বার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, অমিক্রন উপসর্গ ও করণীয়, এই বিষয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে আছেন মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন এবং সাবেক বিভাগীয় প্রধান সশস্ত্র বাহিনী হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। চলুন ফিরছি আলোচনায়। ডাক্তার এম ইয়াসিন আলী স্যার, আমরা বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম, তিনি জানতে চেয়েছিলেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত, 2টি ডোজ টিকা তিনি নিয়েছেন, এখন বুস্টার ডোজের ব্যাপারে তার জন্য নির্দেশনাটি কেমন হবে? আসলে উনি বয়সটা বললে আমাদের জন্য আরো সুবিধা হতো, তবে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলে আসছি, কোমরবিডিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গুলো কমিয়ে দেয়, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। যেহেতু ওনার ডায়াবেটিসটা কিন্তু একটু অনিয়ন্ত্রিত, ওনার যে বক্তব্য তাতে কাছে দরগত কতটুকু পাচ্ছি নিয়ে কি আপনার ব্রেকফাস্ট জানি না, তবে ওনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, যেমন তার ওষুধ খেতে হবে, পাশাপাশি তার ফিজিক্যাল এক্সারসাইজ, তার ডায়েট মেনটেন, এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। পাশাপাশি বুস্টার ডোজের ব্যাপারে আমার যেটা বক্তব্য, বুস্টার ডোজটা উনি নিতে পারেন, উনি একজন কমরবিডিটি আক্রান্ত একজন রোগী, তাদের জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগেই থাকে, অনেকের দেখা যায় নাকের মাংস বাড়া যেটাকে কমন লোকজন বলে থাকে, এই ধরনের সমস্যা আছে, তাদেরও কিন্তু এই করোনা উপসর্গতে একই রকম সিমটম হচ্ছে, তো তাদের ক্ষেত্রে পরীক্ষার ব্যাপারে আপনি কি ধরনের পরামর্শ দিয়ে থাকবেন? শুনো, ধন্যবাদ। হিস্ট্রি থেকেই তো পাওয়া যাবে তার দীর্ঘদিন যাবত তার অ্যালার্জি আছে। তো অ্যালার্জি এমন একটা জিনিস, অ্যালার্জি 5টা টাইপ আছে, তো যদিও বা কিন্তু একটা হিস্টাসিন ট্যাবলেট খেলেই যেখানে অ্যালার্জিটা বন্ধ হয়ে যায় সে তখন স্বাভাবিক একটা মানুষ হয়ে যায়। তাহলে আমরা এই একটা হিস্টাসিন দিয়েই কিন্তু বুঝতে পারবো যে তার অ্যালার্জির জন্য এই হাসি কাশি সর্দি জ্বর, নাকি তার নতুন কোন করোনায় আক্রান্ত হওয়ার কারণে এটা হয়েছে, প্রথম যেটা আমি বললাম। তারপরে তো আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট তো আর বসে থাকবো না, আমরা সাথে সাথে শুরু করে দেবো, আমরা ডাক্তাররাও করে দেবো বা সে যেটা জানে সেটাই সে ব্যবহার করবে। তৃতীয়ত হচ্ছে যে ইয়েস, র্যাপিড টেস্ট সে করতে পারে, র্যাপিড টেস্ট করে সে কর্ম হলো। এখন আপনি নাকের মাংস বৃদ্ধির কথা কিন্তু বলেছেন, নাকের মাংস বৃদ্ধির জন্য অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লাগলে সর্দি হয়, একটা নাক বন্ধ থাকে, হয় ডান নাক নাহলে বাদ নাক, অনেক সময় নাকের মাংস বৃদ্ধি হলে তার সাথে সাথে কিন্তু তার হাড্ডিটাও বাঁকা থাকে, এবং যার ফলে তার শ্বাস নিতে কষ্ট হয়, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, মাথা ব্যথা হয়, তারপরে মুখ শুকিয়ে যায়, সে নর্মালি তার ব্যবহারটা একটু ইরিটেটিভ ব্যবহার হয়ে যায়। এই জাতীয় রুগী যারা আছে তাদের যদি করোনায় আক্রান্ত হয় তারা আসলে আরো বেশি ইরিটেটিভ হয়ে যায় এবং আরো বেশি তাদের খেতে ইচ্ছা করে না, মেজাজ ঠিক থাকে না, খিটখিটে মেজাজ হয়ে যায়।
তো তাদের জন্য প্রথমেই হচ্ছে যে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, তারপরে একজন স্পেশালিস্ট তাকে দেখে যদি পরবর্তীতে অ্যাডভাইস করে যে ঠিক আছে আপনার এই সময়টা কোমরবিডিটির মতো, এটাও কিন্তু আরেকটা জটিল অবস্থা, বডির ইমিউন সিস্টেম যে কোনো কারণেই ফল করতে পারে, তার মূল কারণ হচ্ছে যে শরীরে যদি অক্সিজেন না যায়, শরীরে যদি আমাদের বিএমআর ঠিক মতো না হয়, আমাদের যদি খাদ্যের অভাব থাকে, এবং আমাদের রোগ যদি আমাদের নর্মাল লাইফকে বা লাইফ স্টাইলকে কিডনি ফাংশন, লিভার ফাংশন, হার্ট ফাংশন অথবা আমাদের অন্য অন্য নিউরোলজিক্যাল যে সব সিস্টেম গুলো আছে এদেরকে দুর্বল করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে করোনা কিন্তু তাকে পেয়ে বসে। যারা দেখা যায় রাতের বেলা মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে যে কারণে মুখ শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য কি কি চিকিৎসা আছে সে সম্পর্কে অনেকেই জানতে চান, আপনি যদি খুব ছোট করে আমাদের একটু পরামর্শ দেন। আমি আমি সবাইকে বলবো যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে যে একজনের অবস্ট্রাকশন আছে, তার ঘুমের সময় সে শ্বাস নিতে পারে না বলেই বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা কিন্তু একদম শর্টকাট কথা, তাহলে তার অবস্ট্রাকশন রিলিজ করতে হবে। এখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য যে ব্যাগ গুলো দেওয়া হয় অথবা কিছু কিছু আর্টিফিশিয়াল রেসপিরেশনের জন্য কিছু ডিভাইস বেরোয়, দয়া করে আমি তাদেরকে বলবো আপনি ভালো একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখান, যদি ওনার অবস্ট্রাকশন থাকে, এবং আমি প্রতিদিন অপারেশন করতেছি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট, যারা 30 বছর 20 বছর যাবত এই ডিভাইস ব্যবহার করতো তারা এখন ডিভাইস ছুড়ে ফেলেছে। আমি আমার ফেসবুকে প্রতিদিন এটা দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি, আপনারা হয়তো যারা আমার ফেসবুকে আছেন তারা হয়তো জানেন যে প্রতিদিন, কারণ এখানে আপনি অবস্ট্রাকশনটা রিলিজ করেন, ডেভিয়েটেড ডেজার্ট সিমটমটা কারেক্টলি দুই দিকে মাংস বেড়ে গেছে এটাকে রিলিজ করে দেন, আপনার ভেন্টিলেশন প্রপারলি হোক, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ওভার দ্য নাইট প্যাশেন্টটা নিজেরা এক্সপ্রেস করতে আমি আধা ঘন্টা ঘুমাইতে পারতাম না, এখন আমি 24 ঘন্টা ভিতরে 12 ঘন্টা ঘুমাতে পারি। তো সুতরাং এই অবস্ট্রাকশনটাকে রিলিফ আমরা এই সাবকন্টিনেন্টে এখন আমরা এই চিকিৎসাটা দিচ্ছি। তারপরে অনেকে আছে ওবেস গলা, মানে তারা ভারী, অনেক সময় মোটা হয়ে গেছে, তাদের গলার পিছনে যেমন সফট প্যালেট আছে, সফট প্যালেটের ভিতরে ফ্যারিংসের মধ্যে যে স্পেসটা কমে গেছে, এখানে একটা সার্জারি আছে ভ্যালোফ্যারিঞ্জিয়াল সার্জারি, এটাও আমার আমার প্রতিষ্ঠানে আমি করি আমি ভিএনটি সেন্টারে। তারপরে টনসিল বড় হয়ে গেছে, হিউজলি এনলার্জ, তারপরে এই লক্ষণগুলো থাকলে কিন্তু একজন নাক কান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু সুফল পাওয়া যাবে। মানে এই ডিভাইসটা ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে একজন যারা নাক কান গলার সার্জন, নাক কান গলার ফিজিশিয়ান আবার আছে, তারা আবার কিন্তু স্যার আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি জামালপুর থেকে বলছিলাম, আমি সুলাইমান হোসেন, আমার বাবা আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। আমরা প্রত্যেকটা মানুষকেই মোকাবিলা ভিত্তিতে এখন ভ্যাকসিনের কথা বলছি, এখানে উনি একটা রোগে আক্রান্ত, এটা রোগ জনিত একটা প্যারালাইসিস, তো ওনার ক্ষেত্রে এটা আরো বেশি জরুরি, কারণ ওনার সক্ষমতা নাই যে মুখ করার, অনেক ধরনের সমস্যা উনি আক্রান্ত, দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনটা নিয়ে নিবেন। তবে যদি কোনো নিউরোলজিক স্ট্রোক থাকে কিংবা তার ফ্যাক্টর থাকে, এইসব ক্ষেত্রে উনি যে চিকিৎসকের অধীনে চিকিৎসারত রয়েছেন তার সাথে কিছু পরামর্শ করে নিতে পারেন, ভ্যাকসিন ছাড়াও আরো অন্যান্য কোনো উপদেশ যদি থাকে সেগুলো মেনে চলতে হবে। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি শেরপুর থেকে বলছিলাম, আমি মেহেদী হাসান, আমি একজন স্বাস্থ্যকর্মী, আমার ওয়াইফ 5 মাসের প্রেগনেন্ট, ও আমার সাথে থাকতে পারবে কিনা এবং প্রেগন্যান্সিতে ভ্যাকসিন সেফ কিনা, এই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছে প্রশ্ন উত্তরটি নিয়ে নিব। হ্যাঁ, ওনার দুইটা প্রশ্নের উত্তরই হ্যাঁ, কারণ এই করোনা ব্যবহারও করতে পারবেন,
এবং ওনার যে দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা উনি ওনার ওয়াইফের সাথে থাকতে পারবে, কোনো সমস্যা নেই এই ব্যাপারে ইনশাআল্লাহ। জি, সেক্ষেত্রে কোনো সতর্কতার প্রয়োজন আছে কিনা বা কোনো রকম লক্ষণ দেখা দিলে পরীক্ষা করার ব্যাপারে নির্দেশনা আপনি কি দিবেন? হ্যাঁ, যদি কিনা কোনো রকম কোনো সমস্যা এই জাতীয় রোগীদের হয় যত দ্রুত সম্ভব, কারণ এই জাতীয় রোগীরা সাধারণত অন্য যে কোনো রোগীর চাইতে বডির ইমিউন সিস্টেম তাদের একটু দুর্বল হয়ে যায়, ডিউরিং প্রেগনেন্সি ইমিউনিটিটা একটু ফল করে, তো সুতরাং তাদের যেহেতু ইমিউন ক্ষমতা কম তাদেরকে একটু ভালো খাবার কিন্তু এখন খাওয়াতে হবে, প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে মাছ মাংস ডিম এগুলো তাদের রুটিনলি খাওয়াতে হবে, তাদের যেন কোনো রকম আপার রেসপিরেটরি ইনফেকশন বা অবস্ট্রাকশন অথবা অ্যালার্জি অথবা ডিএনএস অথবা হাইপারট্রফি ইনট্রাভেনাস অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অথবা ওভারওয়েট এগুলো সবসময় কেয়ারফুলি দেখতে হবে, ফার্স্ট বেবি তার কতটা স্মুথলি ডেলিভারি হয়েছে কিনা, সাইকোলজিক্যালি সে তার আগের বাচ্চা কেমন ছিল, এগুলো সব কিন্তু টোটাল একটা হিস্ট্রি নিয়ে তাকে কিন্তু সবসময় হাসি খুশির মধ্যে বাকি আর চারটা মাস সুন্দর জীবন যাপনের জন্য সুন্দর ব্যবহার তার সাথে এগুলি করার সাথে সাথে দেখা যাবে যে না বাকি সময়গুলো তার খুব সুন্দরভাবে যাচ্ছে। আর যদি কখনো করোনা হয় ভয়ের কিছুই নেই, তার লাইফটাও সাধারণ এবং স্বাভাবিক মানুষের মতোই একজন, সেও যেন এইভাবে আইসোলেট থাকে এবং স্বাভাবিকভাবে তার চিকিৎসাটা করায় এবং খাবারটা যাতে একটু বেশি খায়, যেহেতু তার পেটে বাচ্চা আছে খাবারটা অন্য যে কোনো রোগীর চাইতে একটু বেশি খেতে হবে, খাওয়া দাওয়া করলে এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট যদি নেয় কোনো ভয় নেই, কোনো মেডিসিনই এখানে তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড না এই বয়সে অথবা বাচ্চার এই সময়টায়, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, সব জাতীয় মেডিসিনই সে ব্যবহার করতে পারে এক্সেপ্ট যার যেসব বাচ্চা মানে মেডিসিন গুলো আয়াটোজেনিক এগুলো তো চিকিৎসকরা দেবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন তাকে ব্যবহার করতে হবে, তাহলেই তার আর কোনো সমস্যা থাকবে না। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। আপু, আমার বাচ্চার বয়স 11, অ্যাজমা রোগী। 11 বছর? জি 11 বছর, অ্যাজমা রোগী। জি দর্শক আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো, ওর সবসময় নাক বন্ধ হচ্ছে তো প্লাস দুই কান শুষো করে বন্ধ হয়ে যাচ্ছে, এটার জন্য অনেক ঠান্ডার ওষুধ প্লাস কি বলে মোনাসিলিক্স খাইছে, তাতে সারছে না। এখন এটার প্রতিকারটা কি আমি ঠিক বলতে পারছি না, টনসিল এডিনা অপারেশন করা হয়ে গেছে অলরেডি, এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, উনি বললেন এই দুটা করলে ওর এটা সেরে যাবে, কিন্তু আসলে কোনো উপকার পাচ্ছি না, এখন কিভাবে কি সাহায্য দেবো একটু যদি দিতেন। দর্শক আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। জি উত্তরটা দিই, আমি দিতে চাচ্ছি ভলান্টারি হয়ে, এই জন্য যে অ্যাকচুয়ালি টনসিল অপারেশনের আগে প্রত্যেক চিকিৎসককে এনশিওর করতে হবে যে তার নাক ক্লিয়ার আছে কিনা, যদি নাক বন্ধ থাকে তার টনসিল অপারেশন করে কোনো দিন সিমটম ই হবে না, তার সিমটম কিন্তু থেকেই যাবে, কারণ তার মেন অসুখটা ছিল নাকে, তার নাকটা ছিল বন্ধ, তার নাকটা এখনো বন্ধ আছে, সে এখনো মুখ খুলে ঘুমায়, তার মুখ কিন্তু সেই অপারেশনের পরে কয়েকদিন হয়তো বন্ধ ছিল, তারপরে কিন্তু আর বন্ধ হয়নি, কারণ সে পর্যাপ্ত পরিমাণে বাতাস নেওয়ার জন্য তাকে মুখ খুলেই বাতাস দিতে হয়, এবং এখন তার ফ্যারিঞ্জাইটিস, তার নাক কিন্তু বন্ধ আছে। আর আমাদের চাইল্ড স্পেশালিস্টদেরকে বলবো, যেহেতু আমরা 30 বছর 31 বছর এই সাবজেক্টে আসছি, আমাদেরকে তো বলতেই হবে যে যে কোনো বাচ্চাকে পেলেই তাকে অ্যাজমা বা নিউমোনিয়া বলা যাবে না, কারণ তার যদি নাকে অবস্ট্রাকশন থাকে, ডিএনএস থাকে, হাইপারট্রফি থাকে, অ্যাডেনয়েড থাকে, এনলার্জ টনসিল থাকে, সেগুলি সব ইরাডিকেট না করা পর্যন্ত তার যে শ্বাসকষ্টটাকে কখনোই অ্যাজমা বলে চালিয়ে নেওয়া যাবে না, এটা ভুল হবে। সুতরাং প্রত্যেকটা বাচ্চার উচিত এই চারটা জিনিস দেখা, যে অ্যাডেনয়েডটা আছে কিনা, টনসিলটা আছে কিনা, তার হাইপারট্রফি আছে কিনা, তার নাক ডেভিয়েটেড আছে কিনা। আর টনসিল যারা অপারেশন করবেন তাদেরকে আমি অ্যাডভাইস করব, দয়া করে বাচ্চার আগে নাক ক্লিয়ার করেন, নাক দিয়ে বাতাস যতক্ষণ না নিবে ততক্ষণ কিন্তু তার মুখ খোলা থাকবে এবং মুখে তার ফ্যারিঞ্জাইটিস হবে,
সেখান থেকে ল্যারিঞ্জাইটিস হবে, আস্তে আস্তে আবার নিচের দিকে যাবে। সুতরাং ওনার বাচ্চার এখন খুব তাড়াতাড়ি এই নাকের সমস্যার সমাধান করা উচিত। এবং সেজন্য কিন্তু আর একটা কথা আছে, কেন আমি কোশ্চেনটা নিলাম, 11 বছরের বাচ্চাকে নাকে অপারেশন করা হতো সার্জন বাংলাদেশে খুবই কম, বাট আমার প্রতিষ্ঠানে আমি 8 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চাদের অপারেশন করছি। সুতরাং আমি এই জন্য কোশ্চেনটা ইনভাইট করলাম যে ওনার নাক একজন ভালো এক্সপার্ট স্পেশালিস্টকে দিয়ে নাকের অপারেশন যতদিন না করবে ততদিন ওনার কিন্তু এই অ্যাজমাটা থেকে যাবে এবং বাচ্চাটাও কিন্তু গ্রোথ ভালো হবে না, বাচ্চাটা বাড়বে না। স্যার আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, একটা বিরতির সময় হয়েছে। দর্শক ডাক্তার চেম্বারে এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী এবং আমরা আলোচনা করছিলাম অমিক্রন উপসর্গ এর সতর্কতা নিয়ে। চলুন ফিরছি আলোচনায়। ডাক্তার এম ইয়াসিন আলী স্যার, আপনার কাছে জানতে চাই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় আছে, যেহেতু এই সময়টাতে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, তো সে সম্পর্কে আপনার কাছ থেকে একটু জেনে নিব। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই বর্তমান সময়ে আমরা যে সময়টা পার করছি, আমাদের ইমিউনিটি বিল্ড আপ করা ছাড়া আসলে যখন স্বাস্থ্যবিধি মানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখনই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়, সেটা অন্যতম একটা অংশ। এই অংশটাকে মানে যদি আমরা গুরুত্ব দিই সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের করতে হবে। 1 নম্বর হলো আমাদের খাদ্য খাবারের মধ্যে পুষ্টিকর খাবার থাকতে হবে, আমাদের খাবারের মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার থাকতে হবে। ইভেন আপনি জেনে থাকবেন যে বর্তমান সময়ে আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনুভূত করছি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন ডি ভূমিকা অনেক বেশি, আপনি জানেন যে আমাদের সান এক্সপোজার এখন অনেক কম, আমরা রোদে কম যাই, আমরা অফিসে যাওয়ার সময় গাড়ি ইউজ করছি, আবার সন্ধ্যার পরে যখন বাসায় ফিরছি তখনও গাড়িতে, যার ফলে আমাদের সান এক্সপোজারই হচ্ছে না। রিসেন্ট একটা স্টাডিতে আপনি দেখে থাকবেন পপুলার মেডিকেল কলেজের উপর গবেষণায় দেখা গেছে প্রায় 96% মানুষ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আসলে এটা খুব কমন। আমাদের সূর্যের আলো উপস্থিত দিতে হবে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য, অ্যাটলিস্ট আধা ঘন্টা সপ্তাহে 5 দিন আমাদেরকে হাঁট করুন। ফিজিক্যাল একটা কোনো বিকল্প নেই, আপনি আপনার যদি সম্ভব হয় ট্রেডমিলে হাঁটেন অথবা বাসার নিচে ছাদে যে যেখানে পুষ্টিকর খাবার পাশাপাশি কিন্তু শারীরিক ব্যায়ামটাও অবশ্যই করতে হবে। আপনাকে ধন্যবাদ মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছ থেকে জেনে নেব সর্বোপরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে। ধন্যবাদ। মানুষ পৃথিবীতে একবার আসে, বারবার আসে না, যত দ্রুত সম্ভব মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে, সূর্যের তাপে কিছুক্ষণ প্রতিদিন থাকতে হবে, বডির ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ব্যালেন্স ডায়েট সম্পর্কে যত দ্রুত সম্ভব, ব্যালেন্স ডায়েট বলতে যা বোঝায় সেটা আমাদের গ্রহণ করার অভ্যাসে পরিণত করতে হবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা মেডিসিন দিয়ে কিন্তু বডিকে রোগ মুক্ত করতে পারি, কিন্তু রোগীর যদি সুস্থতা কামনা করি তাহলে সমান পরিমাণে খাদ্য আমাদের খেতে হবে। আমরা শুধু কেবলমাত্র মেডিসিন খেয়ে মনে করি যে নিজেকে বোধহয় রোগমুক্ত করতে পারবো, আমরা রোগমুক্ত ডিজিজ ফ্রি হতে পারে কিন্তু আমার সুস্থতার জন্য বা এই রোগ হওয়ার জন্য আমার শরীরে যতটুক ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য সমান পরিমাণে খাদ্য খাবার খেতে হবে। যত টাকা আপনি মেডিসিনে খরচ করবেন ঠিক সমান পরিমাণ টাকা আপনি সবসময় একজন রুগীকে, সে আপনার বাসার যে রুগী হোক, তার জন্য এক্সট্রা খাবার দিতে হবে এবং তার যে শরীর তাকে সুস্থ করতে হবে, ঠিক তেমনি ভাবে যেমন প্রেগনেন্ট যারা থাকে তাদেরকে দিতে হবে। তারপরে যাদের কোমরবিডিটি থাকবে সেই কোমরবিডিটি রুগীদেরকে যখনই আমরা ভ্যাকসিন দিব
তার আগে তার বডিটাকে নিউট্রালে নিয়ে আসবো, যেমন ডায়াবেটিস হলে কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, অন্য যদি রোগ থাকে সচেতন হতে হবে। আপনি সেই বিষয়টি বলতে চাচ্ছেন। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আর বুঝতেই পারছেন, আমরা যদি সচেতন না হই তাহলে পুলিশ, প্রশাসন, সরকার বা চিকিৎসক কারো পক্ষেই কিন্তু এই করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সময়টাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।